স্টার্ট। নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব কম সময়তে কুকারে ডালিয়ার উপমা করে দেখাবো, ঠিক আছে? তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমরা আগে দেখিয়ে নিই। এখানে লাগছে ডালিয়া, প্রথমে লাগছে ডালিয়া মেন জিনিস, তারপরে আমাদের লাগছে এখানে বাদাম, এখানে শুকনো লঙ্কা, এখানে কারি পাতা, এখানে সর্ষে, এক টুকরো লেবু, চিনি আর নুন স্বাদ মতো। তাহলে আজকে শুরু করা যাক বন্ধুরা। আর লাগছে রিফাইন তেল, আর লাগছে রিফাইন তেল। এখানে আমরা প্রথমে গ্যাস অন করে দেবো, গ্যাস অন করে দেবো। এবার আমরা দেব তেল, আমাদের তিন চামচ মতন তেল দেবো। এর মধ্যে আমরা প্রথমে তিন চামচ মতন তেল দেবো, তারপরে আমরা দেবো ফোড়নে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা, এটা আমরা ফোড়নে দিয়ে দেবো। সব মিশিয়ে আমি এর মধ্যে রেখেছি, দিয়ে দেবো। আমরা ফোড়নে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম। এরপরে আমরা বাদামটা দিয়ে দেবো, চিনা বাদাম। একটু ভালো করে ভেজে নেবো এক মিনিটের মতন, এটাকে সুন্দর মতন সুন্দর মতন ভেজে নেবো। তারপরে আমরা দিয়ে দেবো দলিয়া, এতটা দলিয়া সেই পরিমাণ হিসেবে আমরা দেবো জল, এটা এক বাটি, এক বাটি থেকে একটু কম দিয়ে দিলাম দলিয়া। এবার আমরা এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এবার দেবো আমরা এর মধ্যে স্বাদ অনুসারে নুন, হয়ে গেল আমাদের সব কিছু দেওয়া। এবার আমরা এই যে বাটিতে দিলাম ওই বাটিতে দু বাটি জল দেব। এই দিয়েছি এক বাটি জল, আর আধা বাটি দিয়ে, কারণ এটা পুরো বাটি ভরা দলিয়া ছিল না আমাদের দালিয়া, এটা আমরা দেড় বাটি জল দিলাম। হয়ে গেল আমাদের। আর দেবো লেবুর রসটা শেষে, এর মধ্যে চিপে দিয়ে দেবো। হয়ে গেল আমাদের সব কিছু এর মধ্যে দেওয়া। আমরা এক একটা সিটি, এক থেকে দুটো সিটি আমরা এর মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে দেবো, এক থেকে দুটো সিটি দিয়ে দেবো। এবার দুটো, একটা থেকে দুটো সিটি দেবে, তারপর আমরা এটা ঠান্ডা হলে খুলে নামিয়ে নেবো। হয়ে গেল আপনার দলিয়ার উপমা। দেখুন বন্ধুরা, সিটি মারছে জাস্ট, আমরা এক থেকে দু মিনিট দুটো সিটি বন্ধ করে নেব। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের ডালিয়ার উপমা রেডি। খুব তাড়াতাড়ি, 5 মিনিটও লাগলো না, এটা আমরা প্রেশার কুকারে সিটি মেরে খুব তাড়াতাড়ি, আপনি অফিস যাবেন, বাচ্চাদের টিফিন খেতে দেবেন, দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি ঝরঝরে ডালিয়ার উপমা তৈরি।
দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে ডালিয়ার উপমা রেডি। আপনাদের অফিসে যাওয়ার আগে খেয়ে যেতে পারবেন। খুবই সুন্দর টেস্ট, খুবই অল্প সময়, একদম তাড়াতাড়ি চটজলদি হয়ে যাওয়ার একটা টিফিন। রাতেবেলা ডিনারে খান, সকালে ব্রেকফাস্টে খান, খুবই ভালো লাগবে। আশা করি ভালো লেগে থাকবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।